ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে উত্তরা ব্যাংক লিমিটেড। সম্প্রতি উত্তরা ব্যাংক লিমিটেড এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উত্তরা ব্যাংক লিমিটেডের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.uttorabank-bd.com। আমি উত্তরা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং কোন পদে কি শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে হবে এই টোটাল বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। সেই সাথে একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান, সরকারি বেসরকারি ব্যাংক এনজিও বা বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানের চাকরির আপডেট পেতে চান, তারা আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আশা করছি সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনার নিকট পৌঁছে যাবে। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি উত্তরা ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি, ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন। উত্তরা ব্যাংকের লিমিটেড এর অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসে ঢোকার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্যারিয়ার, এবং ক্যারিয়ারে ক্লিক করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখব যে প্রোবেশনারি অফিসার, এখানে আমি ক্লিক ফর ডিটেলসে ক্লিক করা মাত্রই অ্যাপ্লাই ফর প্রোবেশনারি অফিসারে ক্লিক করব এবং এখানে অ্যাপ্লাই ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি কীভাবে আবেদন করবেন এই টোটাল বিষয়টি এখানে দেওয়া আছে। এরপর আমি জব সার্কুলারটা আপনাদের সামনে ভিউ করার চেষ্টা করছি। এখানে দেওয়া আছে ক্যারিয়ার অপরচুনিটি, উত্তরা ব্যাংক লিমিটেড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম ইয়ং স্মার্ট অ্যান্ড এনার্জেটিক পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রোবেশনারি অফিসার, অর্থাৎ প্রোবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংক জনবল নিয়োগ দিচ্ছে। একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে উল্লেখ করেছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ আপনাকে এই প্রোবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে নিয়োগের জন্য আবেদন করতে হলে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। আরেকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, অবশ্যই যে প্রার্থী থাকবে বা যে আবেদনকারী থাকবে তার শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেতে হবে, অর্থাৎ যদি জিপিএ এর হিসাব করেন তাহলে 5-4 এবং 4-3 বিষয়টা এরকম যে আপনার শিক্ষা জীবনের সকল স্তরেই ফার্স্ট ক্লাস পেতে হবে। বয়স নট ওভার 30 ইয়ার্স অ্যাজ অন 30 জুন 2021, অর্থাৎ বয়স সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 30 বছর এবং সেটি 30 জুন 2021 তারিখের মধ্যে অবশ্যই 30 বছর যাদের হয়েছে তারা আবেদন করতে পারবে, তবে 30 বছরের উপরে যাদের বয়স তারা আবেদন করতে পারবে না স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আরেকটি জিনিস, সেটি কম্পিউটার লিটারেসি, অর্থাৎ কম্পিউটার কাজে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে, আপনার কম্পিউটার কাজ অবশ্যই জানা থাকতে হবে এবং খুব দক্ষ হতে হবে, এই বিষয়টি এখানে স্পষ্ট করে উল্লেখ করা দেওয়া হয়েছে। আর আরেকটি কথা, সেটি হলো 1 ইয়ার্স পিরিয়ড প্রোবেশন, অর্থাৎ আপনার 1 বছর প্রোবেশন পিরিয়ড হিসেবে গণ্য হবে এবং তখন আপনি নিয়ম অনুসারে 35,000 টাকা বেতন পাবেন, এবং যখন আপনার সাকসেসফুল হয়ে যাবে প্রোবেশন পিরিয়ডটি তখন আপনার অন্যান্য বেতন ভাতা হিসাবে অন্যান্য ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য বেতন ভাতা এখানে স্পষ্ট দেওয়া আছে, 20,000 1600 × 2 23,200, সর্বমোট দেখা যাচ্ছে 56,200 টাকা উইথ আদার অ্যালাউন্স অ্যান্ড বেনিফিটস। অর্থাৎ যে জিনিসটি বোঝানো হয়েছে যে প্রোবেশনারি পিরিয়ড হিসেবে আপনার 1 বছর ব্যাংকে চাকরি করার পরেই আপনাকে স্থায়ীকরণ করা হবে এবং তখন ব্যাংকের নিয়ম অনুসারে প্রদত্ত বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আর আবেদন করার প্রক্রিয়া হিসেবে আপনারা প্রথমেই আমি যে জিনিসটি বলে দিয়েছি যে অবশ্যই অনলাইন ভিত্তিক আবেদন, সুতরাং আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর আরেকটি কথা এখানে বলে দেওয়া হয়েছে, অবশ্যই হার্ড কপি বা এনি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস উইল বি অ্যাকসেপ্টেড, যদি নো হার্ড কপি, অর্থাৎ কোনো রকম কোনো হার্ড কপি যদি আপনি বাই পোস্ট অফিসে বা ডাকযোগের মাধ্যমে অথবা সরাসরি হাতে গিয়ে প্রদান করেন তাহলে সেই আবেদনটি গ্রহণ করা হবে না, এরকমটি বলা হচ্ছে। উত্তরা ব্যাংক লিমিটেডের হেড অফিস 47 শহীদ বীর উত্তম আশফাক সামাত সড়ক মতিঝিল ফর্মার 90 মতিঝিল কমার্শিয়াল এরিয়া ঢাকা 1000। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেহেতু আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে, সুতরাং এখানে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, আপনি চাইলে সরাসরি সেই পেজে চলে যেতে পারবেন, মানে আবেদনের পেজে, এবং এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার মাধ্যমে আপনার যে ইনফরমেশনগুলো তারা চেয়েছে, অ্যাপ্লিকেন্টস নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, বয়স, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ফাদার নেম, মাদার নেম, স্পাউস, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, হোম ডিস্ট্রিক্ট, ইমেইল, আপলোড ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, টোটাল ডিটেলস বিষয়টি দিয়ে আপনি সাবমিট করবেন। সুতরাং আবেদনটি অত্যন্ত সহজ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে, আপনারা চাইলে
আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি খুব সহজে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আর আরেকটি কথা, আবেদনের লাস্ট ডেট, যেটি আমি বারে বারে বলছি যে আবেদনের লাস্ট ডেট হিসেবে এখানে উল্লেখ করা আছে যে আপনার আবেদনের লাস্ট ডেট বলা আছে স্পষ্টভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আবেদনের লাস্ট ডেট 30/6/2021। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।